গুড মর্নিং বন্ধুরা, আমি মর্নিং ওয়াক সেরে চলে এসেছি। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। উপরে দেখো, চলে এসেছি উপরের ঘরের। দরজা জানলা সব বন্ধ, দুটো ঘরের শোয়া হয়েছিল রাত্রে। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, দেখে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ওই জন্য তড়িঘড়ি করে জানলাগুলো খুলে দিলাম। আর দেখো, আমার জামা কাপড়ের গাদা, সেগুলোকে গুছোতে আরম্ভ করলো। এত এলোমেলো জামা কাপড়গুলোকে গুছোতে পাটে পাটে সময় তো লাগে, বুঝতে পারছো। যাই হোক, এবার আমি আমার গুছানো দোপাটি বাগানে চলে এলাম, আমার উপরের কাজটা খানিকটা সেরে। এই গাছ দেখো, আমার এই দোপাটি গাছে, পিঙ্ক দোপাটি গাছে কত পিঙ্ক ফুল ফুটে আছে। আর এগুলো দেখতে পাচ্ছ, কাঁচা কাঁচা দানা। এই দানাগুলোকে আমি তোমাদের বলেছিলাম দানা থেকে কিভাবে চারা তৈরি করা যায়। আমি এইভাবেই চারা তৈরি করি। এই দানা ফুল ফুলের পাপড়ি ঝরে গেলে সেইগুলো দানা হয়ে যায়। সেই দানা থেকে আমি এইভাবেই আমি পরের বছরের জন্য দানা প্রস্তুত করে রাখি, চারা তৈরি করব বলে। দেখো, এটা পেকে গেছে। এই পাকা পাকা দানা আরেকটু হলুদ হবে। হলুদ হওয়ার পরে সেইগুলোকে আমি তুলে সুন্দর করে রোদে শুকিয়ে গুছিয়ে রেখে দেব সামনে বছরে আবার নতুন। দেখেছো, এইগুলো পাকা পাকা হয়ে গেছে। এগুলোকে এইবার আমি সুন্দর, এই যে হলুদ হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো। বাগান থেকে আমি সোজা চলে এলাম আমার নিচের ঘরে। দাদাভাই চা করলো। তোমাদের দাদাভাই আমাকে চা করে খাওয়ায় প্রতিদিন। আমার সৌভাগ্য আমার স্বামী আমাকে চা করে খাওয়ায়। সত্যি আমার খুব ভালো লাগে। চাটা খেয়ে নিয়ে আমি এইবার যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের মাঠে, দাদাভাইয়ের সাথে। এটা মূলোর বীজ বুনবে, তাই তো? তাহলে আমাদের সাথে থাকো, আমাদের সাথে, আমার সাথে আর দাদাভাইয়ের সাথে। দেখতে থাকো কীভাবে দাদাভাই কাজ করছে, মূলো চাষ করবে, মূলোর বীজ আজকের বুনবে। কি কি মাসে, এই মাসেই বোনা হয় না এরপরেও বোনা যাবে? এরপরেও এটা শুরু হলো, এই মাসে শুরু হলো, এই মাসেই অ্যাকচুয়ালি বোনা শুরু হয়। আর শেষ অবধি কত? তোমার অগ্রহণ মাস অবধি। ঠিক আছে, দেখো বন্ধুরা, দাদাভাই এবার সার দেয়া শুরু করেছে। সারটার নাম কি? 1435 আর ডিএপি। 1435 আর ডিএপি। এই এই জমিটুকু তুমি দেবে এখন, এই সাইডের জমিটা দেবে, সারটা ছড়িয়ে নিয়ে তারপর কি করবে? দানা দিয়ে, যেমন আগের দিন শাকের দানা চাপা দিয়েছিল, মাটি চাপা দিয়েছিল দানা দেওয়ার পরে, সেই রকম ভাবে দানা দেবে, এই মাটি চাপা দেবে, তাই তো? তাহলে তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো দাদাভাই কিভাবে আজকে মূলোর দানা রেডি করছে, মানে রোপণ করছে। মূলা লাল আমতা, এই দানা বসাবে তুমি, এর দাম কত? 100 গ্রামের দাম 100 টাকা। 100 গ্রামের দাম 100 টাকা। এইটা তুমি ছড়াবে এখন, তাই তো? এই দানা আগের দিনে শাকের দানার মতো ভিজিয়ে রাখতে হয় না, ভিজাতে হয় না, ডাইরেক্ট দিতে হয়। ও দেখো, তোমাদের দাদাভাই এই দানা ভিজাতে হয়নি, এই দানা কিনে এনেছে। এই দানা আগের দিনে শাকের দানার মতো বাড়ি থেকে তৈরি হয়নি, এটা বাজারের কেনা দানা। দাদাভাই ছড়িয়ে দিচ্ছে জমিতে, আর আগের দিনের মতো সেই রকমভাবেই এরপরে সাইড থেকে মাটি তুলে তুলে এটাকে চাপা দেবে, তাই তো? এইভাবে দেখো, তোমাদের দাদাভাই মাটি চাপা দেবে বলে সীমানা করছে, করে নিল। এইবার সীমানা বরাবর মাটি কেটে কেটে চাপা দেবে সমস্ত দানাগুলোর উপরে। তারপরে এক সপ্তাহ পরে দানা বেরোবে, এক সপ্তাহ পরে চারা বেরোবে। সাইড থেকেই মাটি দিচ্ছে, অন্য জায়গা থেকে মাটি আর আনতে হচ্ছে না। তোমাদের দাদাভাই প্রচুর পরিশ্রম করে, দেখতে পাচ্ছ। যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে মাঠে চলে গিয়েছিলাম, ওই জন্য আজকের জলখাবারটা একটু অন্য রকম। মুড়ি, শশা, পেঁয়াজ, চানাচুর, লঙ্কা, তার সাথে একটু আলুর তরকারি, আর একটু আম কেটে নিয়েছি আমার গাছের। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।